আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার হোসেন। ওমান ট্যুর শেষ করে আজকে অফিসে বসলাম। আর আপনারা জানেন যে আমরা ইউরোপে যাবার জন্য ট্রাভেল হিস্ট্রি করতে অনেকেই আমাদের অফিসে এসে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কি, সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশের ভিসা করেন বা অনেকেই আছেন যে ট্রাভেল হিস্ট্রি ভালো আছে, ইউরোপের ফাইল প্রসেস করবেন। সবগুলো আমরা করতেছি আলহামদুলিল্লাহ, অনেকেই জানেন। আমরা প্রতিটা মানুষের সাথে, কাস্টমারের সাথে কথা বলার পরে সব থেকে বেশি যে সমস্যাটা, প্রবলেমটা আমরা দেখতেছি সেটা হলো যে একটা প্রপার ব্যাংক স্টেটমেন্ট নাই। অনেকেই আছে ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, ভালো একটা প্রফেশনাল ভিসা আছে, বা অনেকে আছে পার্টনার ভিসা, এখানে বিজনেস করতেছে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই। আবার অনেকেই আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু তাদের যে স্টেটমেন্টটা আছে এটা প্রপার না। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য ট্রাভেল হিস্ট্রি বাড়তে চাচ্ছেন অথবা ইউরোপে ফাইল প্রসেস করতে চাচ্ছেন বা এমনিতেই যারা বিভিন্ন দেশে ঘুরতে চাচ্ছেন, কিছু কিছু দেশ আছে যেখানে ব্যাংক স্টেটমেন্ট থাকা জরুরি, যেমন মালয়েশিয়ার জন্য, থাইল্যান্ডের জন্য, সিঙ্গাপুরের জন্য, এগুলোর জন্য কিন্তু ব্যাংক স্টেটমেন্ট জরুরি। বা তুর্কির জন্য আপনি যদি ফাইল প্রসেস করতে চান এখানে ব্যাংক স্টেটমেন্ট জরুরি। কিন্তু আপনার যদি একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই দিকটার দিকে আমরা বাংলাদেশি প্রবাসীরা অনেকেই দুর্বল। একটা প্রপার ভালো ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। একটা হলো যারা ইনভেস্টর বা পার্টনার ভিসা আছেন, এই দেশে ব্যবসা করতেছেন, আরেকজন হলো যারা বিভিন্ন কোম্পানিতে একটা ভালো প্রফেশন নিয়ে কাজ করতেছেন। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, একটা ভালো প্রফেশন আছে, তাদেরকে অবশ্যই আপনাদের যে স্যালারিটা, সেটা 5,000, 4,000, 6,000, যে যতটুকু স্যালারি দিচ্ছেন, অথবা অনেকে আছেন ফ্রি ভিসায় আছেন, আপনারা আপনাদের স্যালারিটা WPS এর মাধ্যমে আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন। প্রথমত অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন, আর বা আপনাদের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার যেটাতে ভালো লাগে আপনি ওটাতে করেন, যেটাতে আপনার সুবিধা হয় ওটাতে করেন, এবং এক্সচেঞ্জের থ্রু WPS করে আপনার এই যে স্যালারিটা আছে ওইটা আপনার ব্যাংকে, আপনার পার্সোনাল যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওইখানে ট্রান্সফার করে নেবেন। মানে সরাসরি আপনার স্যালারিটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে নেবেন। সেখান থেকে আপনি দৈনন্দিন যে খরচটা আছে, সেটা আপনার বাসার জন্য, রুমের জন্য কোনো খরচ হতে পারে, আপনার ট্যাক্সি ভাড়া হতে পারে, আপনার পেট্রোল হতে পারে, বা আপনার প্রয়োজনীয় যে খরচটা আছে এখান থেকে আপনি 30%, 40% অথবা 50% খরচ করেন, বাকি স্যালারি অর্ধেকটা আপনার অ্যাকাউন্টে জমা রাখেন। এভাবে আপনি 5-6 মাস করেন, দেখবেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট জমা হয়ে গেছে, এবং পরবর্তীতে যখনই আপনি যে দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ওই 3 মাসের ব্যাংক স্টেটমেন্টটা যদি বাহির করেন তাহলে দেখবেন যে আপনার ক্লোজিং ব্যালেন্স মোটামুটি 15-20 হাজারের মতো হয়ে গেছে। আর একটা দেশের জন্য আপনার কমসে কম 15-20 হাজারের মতো তো একটা অ্যামাউন্ট থাকা খুবই জরুরি। আর অনেকে আছেন যে একসাথে অনেকগুলো টাকা ঢেলে দেন, মনে করেন 20,000, 10,000, 15,000 একসাথে ঢেলে দেন, আবার দেখা যায় যে পরের দিন আবার আপনার প্রয়োজন হলে আবার 10,000, 15,000 উঠে উঠাইয়া ফেলেন। এভাবে এই কাজটা করা যাবে না। সেভিংস একটা অ্যাকাউন্টটা আপনার এভাবে রাখবেন যেন প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঢুকে এবং ওইখান থেকে আপনার দৈনন্দিন যে খরচটা আছে 50%, 40% যেটাই হোক আপনি খরচ করে ফেলবেন, বাকি টাকাটা আপনার জন্য সেভিংস হিসাবে থাকে। এভাবে 4-5 মাস যাওয়ার পরে একটা বিগ অ্যামাউন্ট জমা হয়ে যাবে এবং 3 মাসের স্টেটমেন্ট বাইর করার পরে দেখবেন যে এখানে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট জমা হয়ে গেছে। এটা দিয়ে আপনি খুব সহজেই মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, তারপর যেসব দেশে আপনার ব্যাংক স্টেটমেন্ট জরুরি আপনারা খুব সহজেই আমাদের মাধ্যমে ওইসব দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আমরা ফাইল প্রসেস করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং যাদের ইনভেস্টর বা পার্টনার ভিসা আছে তারা কি করবেন যে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা 50,000 হতে পারে, 20,000 হতে পারে, 10,000 হতে পারে, আপনার যতটুকু ইনকাম আছে ওই অনুযায়ী একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টের মধ্যে রাখবেন এবং ওইখান থেকে আপনার নির্দিষ্টভাবে একটা খরচের জন্য, যেটা আপনার দৈনন্দিন খরচের জন্য যে খরচটা আছে এখান থেকে করেন। তারপর আবার প্রতি মাসে এরকম সেভিং 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, যার যতটুকু সামর্থ্য আছে আপনি ঢালেন। কিন্তু এমন করবেন না যে আপনার বিজনেসের খাতিরে একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি একসাথে 20,000, 30,000 ঢালে দিলেন, পরের দিন আবার উঠিয়ে ফেললেন, অথবা ট্রান্সফার করে দিলেন। এভাবে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট হবে না। আপনার অফিসের জন্য, আপনার অন্যান্য কাজের জন্য আপনি আরো অ্যাকাউন্ট আছে আরেকটা অ্যাকাউন্ট করেন, অনেকটা অ্যাকাউন্ট করেন, বিভিন্ন ব্যাংক আছে আরব আমিরাতে, ওইটাতে আপনি লেনদেন করেন। কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য, ইউরোপে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা আলাদাভাবে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেখানে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেটা 10,000 হোক, 5,000 হোক, 20,000 হোক, 25,000 হোক ডালবেন এবং ওইখান থেকে আপনার দৈনন্দিন যে খরচ আছে ওটা করবেন। এবং এভাবে দেখবেন যে 3 মাস পরে আপনার বিগ একটা অ্যামাউন্ট
ক্লোজিং ব্যালেন্স হয়ে যাবে, ওটা দিয়ে আপনি কিন্তু খুব সহজভাবে আমাদের মাধ্যমে ইউরোপের জন্য হোক অথবা যেসব দেশে ব্যাংক স্টেটমেন্ট জরুরি সেসব দেশে খুব সহজেই আমাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যাদের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন অথবা ইউরোপের ফাইল প্রসেস করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমাদের অফিস হলো সাতুয়া দুবাই, এমারেটস এনবিটি ব্যাংক এবং আল আহলিয়া এক্সচেঞ্জের সোজা পশ্চিমে যদি চলে আসেন গ্র্যান্ড আউটলেট মার্কেট দেখতে পারবেন, এটা পাশেই আপনার টায়ারের দোকানের গলিতেই আমাদের অফিসটা, ইনশাল্লাহ আপনারা আসবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য, ভিডিওটি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সেখানে আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।